হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনি সল্ট। আমি বিনিতা, আর আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি একটা পহেলা ফাল্গুনের মেকআপ লুক করব, আর এর জন্য আমি একটি হলুদ শাড়ি পরছি। আর এটি আমার ব্লাউজ গোল্ডেন কালারের, শাড়িতে আমার গোল্ডেন কালার, সাদা কালার আর হোয়াইট মানে ইয়েলো কালার দেওয়া। তো আমি এই তিনটার কম্বিনেশনে মেকআপটা করব। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলবো, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে, আমি তোমাদের অ্যাসিওর করছি। আর চলো এখন দেরি না করে নতুন মেকআপটিতে চলে যাওয়া যাক। তো আমি আমার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করবো, তার জন্য আমি এই ময়েশ্চারাইজারটা নিচ্ছি। আমি ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে কিছু মিনিট ওয়েট করবো, যাতে এটি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিব আমার মুখের পাশের এরিয়াগুলোতে আর চোখের নিচে। আমি এই কনসিলারটি ইউজ করছি। তো এবার আমি আস্তে আস্তে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কনসিলার অ্যাপ্লাই করা শেষ, এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আর ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিব। আজকে আমি লরিয়ালের এই ফাউন্ডেশনটি ইউজ করছি। তো আমি ভালোভাবে ডট ডট করে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, এবার আমি ব্লেন্ড করে নিব। আমি একে ব্লেন্ডার দিয়ে আমার ফেস ব্লেন্ড করব। আর যারা ভাবছো আমার ফেস বেশি হোয়াইট দেখাচ্ছে, তাদের জন্য বলি একটু পরে এটি অক্সিডাইজ হয়ে আমার ফেস কালারে চলে আসবে, আর সব কিছু অ্যাপ্লাই করার পরে এটি ব্যালেন্স হয়ে যাবে। আর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় একটু গলাতেও দিই, যাতে কালারটা ব্যালেন্স হয়। আমি বেশি একটা দিই না, শুধু এইখান থেকে এইটুকু আমি দিই, কেননা কি এরপর আমার স্কিন কালারের সাথে এটি ম্যাচ হয়ে যায়। আর কখনো কখনো হালকা হালকা স্কিন ড্রাই থাকে, যেমন আমার নাকের কাছে এইখানটা স্কিন একটু ড্রাই ড্রাই লাগছে, আমি এইখানে আরেকটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিব, তাহলে আমার স্কিনটা একটু ড্রাই কম লাগবে। অনেকেরই এমন প্রবলেম থাকে, অনেকের নাকের এই সাইডটায় প্রবলেম থাকে, মুখের সাইডে প্রবলেম থাকে। আমি তাদের বলবো সেই এরিয়াগুলোতে একটু বেশি করে ময়েশ্চারাইজার ইউজ করতে, তাহলে মনে হয় একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এবার আমি পাউডার দিয়ে আমার মেকআপটি সেট করে নিব, মানে ফাউন্ডেশনটি সেট করে নিব। আর এখন যেহেতু উইন্টার, আমি হচ্ছে পাউডার একটু কম পরিমাণে ইউজ করব, আর আমার যে এরিয়াগুলোতে বেশি অয়েলি আমি সেই এরিয়াগুলোতেই পাউডার ইউজ করব। ইদানিং আমার চোখের নিচে আর কপালটা বেশি বেশি অয়েলি হয়, তো আমি এই দুটো এরিয়াতে বেশি করে পাউডার অ্যাপ্লাই করব। কিন্তু আমার মুখের সাইডটা একটু অয়েলি হয় না, তো আমি এখানে কোনো পাউডার অ্যাপ্লাই করব না। আর আমি চোখের উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, চোখের উপরেও একটু পাউডার অ্যাপ্লাই করে নেব। এবার আমি আমার আইব্রোটা এঁকে নিব। তো তার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের একটি আইশ্যাডো ইউজ করছি। আমি আমার আইব্রোর শেপ ন্যাচারাল রাখতে বেশি পছন্দ করি, এই জন্য আমার আইব্রো যেমন আছে আমি শুধু তার উপর দিয়ে হালকা হালকা করে এই মানে পাউডারটি অ্যাড করব, আর কিছুই করব না, কেননা কি আমার আর্টিফিশিয়াল আইব্রো পছন্দ না। আর সবসময় আইব্রো অ্যাপ্লাই করার মানে আইব্রোতে কালার অ্যাপ্লাই করার সময় প্রথমে এইটুকু বাদ দিয়ে তারপর থেকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখতে ন্যাচারাল লাগবে। আমার দুইটা আইব্রো সমান না, তার জন্য আমার একটু প্রবলেম হয়। আমার আইব্রো কমপ্লিট করা হয়ে গিয়েছে, এবার আমি আই মেকআপে চলে যাব। তবে একটা কথা বলে রাখি, আজকে যেহেতু আমি খুবই একটা লাইট কালার দিয়ে আই লুকটা করছি, এই জন্য আমি ভালোভাবে কনসিলার আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে পাউডার প্রেস করে নিয়েছি। হালকা কালারগুলোর ক্ষেত্রে এটি করে নেওয়া লাগবে, না হলে কালারটি ভালোভাবে ফুটবে না। তো চলো এখন আমরা আই মেকআপে চলে যাই। আমি এই প্যালেটটা থেকে করব, যে মরফির এই প্যালেটটা। তো এর মধ্যে হলুদের মধ্যে যে কালারগুলো আছে আমি শুধু এই কালারগুলো ইউজ করব, এইটা এইটা আর এই কালারটা। আমি এই কালারগুলো ইউজ করে আই মেকআপটা করব, আর গ্লিটারের জন্য কোনটা ইউজ করি সেটা পরে দেখছি। তো আমি একটু ক্যামেরার কাছে চলে এসেছি, যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। এবার আমি আই মেকআপটি শুরু করব। প্রথমে আমি লাইট ইয়েলো কালারটা নিব।
কালারটি ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমার এখানে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। আমি তোমাদের আই লুকটি কমপ্লিট করার পরে কাছ থেকে একটি লুক দেব। তো ফার্স্টে আমি এখানে ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি অরেঞ্জ শেডটি ইউজ করব। তো এবার আমি আরেকটু ডার্ক কালার নিব। চোখে নিজের জন্য আমি মিডিয়াম যে কালারটা, বাসন্তী কালার যেটা, সেই আই শ্যাডোটি আমি চোখে নিচে অ্যাপ্লাই করে নিব। আর এবার আমি একটি গ্লিটার অ্যাড করব, আর গ্লিটারটি আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব, তাহলে বেশি ভালো দেখা যাবে। আমি গোল্ডেন কালারের গ্লিটার নিচ্ছি, আর গ্লিটারটি আমি শুধু আইবলের উপরে অ্যাপ্লাই করব। আর এবার আমি আরেকটি কালার দিয়ে এটি ব্লেন্ড করে নেব, তার জন্য আমি সেই বাসন্তী কালারটাই আবার ইউজ করব। আর আই কর্নারে আমি একই গ্লিটারটি আবার ইউজ করব। আর আইব্রোর নিচে আমি একটি নুড কালার দিয়ে একটি পাউডার অ্যাপ্লাই করে নেব। তো সেম ভাবে আমি আমার এই চোখের মেকআপটিও সেরে ফেলে তোমাদের কাছে এখনই ফিরে আসছি। তো আমি এই আই লুকটিও করে নিয়েছি, মানে এইটাও আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। আজকে আমি খুবই সিম্পল করে আইলাইনার ইউজ করব। এই যে আজকে আমি এইভাবে আইলাইনার দিচ্ছি, আর এই চোখেও আমি সেম ভাবে অ্যাপ্লাই করে নিব। তো আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, আর আজকে আমি যে আইলাইনারটি ইউজ করেছি এটি খুবই ইজি, যে কারোর জন্য ইজি। অন্যদিন আমি উইং করতে গেলে বাই চান্স অনেক সময় খারাপ হয়ে যায়, আর যেহেতু একটি অকেশনের দিন তাই ভাবলাম আজকে আর রিস্ক নিয়ে দরকার নাই, একটা সিম্পল আইলুক করি। আর আমি আজকে আইল্যাশ পরবো না, মানে ফলস আইল্যাশ পরবো না, আমার কাছে ফলস আইল্যাশ পরাটা অনেক ঝামেলার লাগে, তার জন্য আমি শুধু মাস্কারা অ্যাপ্লাই করবো। আর যাদের আইল্যাশ একটু লম্বা আছে তাদের আমি মনে করি শুধু মাস্কারাতেই ভালো লাগে। তো আমি এখন মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই দেখো আমি আইল্যাশে অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারা, আর দেখো কাছ থেকে দেখো যে কত সুন্দর লাগছে, আর এমনিতে দূর থেকে ভালো বোঝা যায় না, এই জন্য আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর সামনাসামনি এর থেকেও বেশি লাগছে, ক্যামেরাতে একটু কম দেখা যায়। আর আমি চোখের নিচেও হালকা করে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আমি এখানে তোমাদের একটি ছোট্ট টিপস দিতে চাই, যে অনেকেই তোমরা দেখো মেকআপ ভিডিওগুলোতে চোখের নিচে তারপর চোখে অনেক বোল্ড কালার ইউজ করে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব চোখের নিচে অনেক বোল্ড করে কালার ইউজ না করতে। আমিও কিন্তু চোখের নিচে খুবই লাইটলি কালার ইউজ করেছি, নাহলে সামনাসামনি দেখতে খুবই বাজে লাগে। আর ক্যামেরার মেকআপ আর এমনি নর্মাল মেকআপ তো আলাদা হয়, এটা তো সবাই জানো। তো এটা ছোট্ট টিপস তোমাদের জন্যে। তো চলো এবার আমি আমার ফেস কন্ট্রোল করে নিব। তো তার জন্যে আমি আমার ফেস থেকে একটু ডার্ক শেড নিব। অনেক বেশি কন্ট্রোল করব না, অল্প করে কন্ট্রোল করব, কেননা কি আসলে সামনাসামনি দেখতে বেশি কন্ট্রোল বাজে লাগে। আরেকটি টিপস, যাদের কপালের কোনায় বা কোথাও চুল একটু কম থাকে, যেমন আমার এইখানে চুল একটু কম, মানে এটা এটা সমান সমান না, সেখানে তোমরা হালকা করে কালো কালারের আই শ্যাডো ইউজ করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের কভার হবে এরিয়াটা। আমিও হালকা করে একটু আই শ্যাডো অ্যাপ্লাই করে নিব এখানে ডার্ক কালারের। তবে আজকে আমি কালো কালার অ্যাপ্লাই করছি না, আমি একটু খয়েরি কালার ইউজ করছি, ডার্ক খয়েরি কালার। তো আমি এবার ব্লাশ অ্যাপ্লাই করব, আমি একটা পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি।
নাকের উপরেও হালকা করে একটু ব্লাশ দিয়ে নেব। এবার আমি হাইলাইটার ইউজ করব, আমি গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করেছি, কারণ কি আমার ফেস বেশি গোল্ডেন টাইপের কালার, ইয়েলোইশ কালার, আমার ফেসের সাথে গোল্ডেন কালারটাই বেশি ভালো যায়, এই জন্য ম্যাক্সিমাম টাইপ নিয়ে আমি গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করি। আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী হাইলাইটার চুজ করবে, তাহলে তোমরা কম বাজেটের মধ্যে একটা তোমাদের স্কিনের শেড অনুযায়ী হাইলাইটার চুজ করে নিতে পারবে, যেটি সব কিছুর সাথেই যাবে। আর আমি অনেক বেশি হাইলাইটার ইউজ করতে পছন্দ করি না, এটি ক্যামেরায় যতই ভালো লাগুক না কেন সামনাসামনি ভালো লাগে না, এই জন্য আমি কম পরিমাণে হাইলাইটার ইউজ করি। আমি খুবই সামান্য পরিমাণে হাইলাইটার ইউজ করেছি, কারণ তো তোমাদের বললামই। আর এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, আমি এই কালারটি ইউজ করছি। যেহেতু আমি একটি ইয়েলো লুক করছি, আমি সব কিছু একটু নিউট্রাল রাখতে চাচ্ছি, অনেক বেশি হাইলাইট করতে চাচ্ছি না। আর আমি সবসময় মেকআপ শুরুর প্রথমে ঠোঁটে কোনো একটা ময়েশ্চারাইজার বা লিপ জেল, জ্যাসলিন, এগুলো ইউজ করে রাখি, তাহলে ঠোঁটটা ময়েশ্চারাইজ থাকে আর লিপস্টিক দিলেও ঠোঁটটা বেশি ড্রাই হয় না। আমি ঠোঁটে প্রথমে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপর মাঝে হালকা করে এই শেডটা দিয়েছি, তাহলে যাতে একটু শেড দেয়, দেখতে বেশি ভালো লাগে। তো আমার মেকআপ ডান, আর এখন দেখো তোমরা আমার মেকআপটি আমার ফেসের সাথে, মানে আমার স্কিন টোনের সাথে অনেকটা ম্যাচ করে গিয়েছে, আর এটি আমি মেকআপ করে রেডি হয়ে বেরোতে বেরোতে পুরোপুরি আমার স্কিন টোনে চলে আসবে। তো আমার মেকআপটি কেমন লাগছে তোমরা আমাকে জানিও, আর এবার চলো আমি পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। গাইস, আজকে আমি এই শাড়িটা পরছি, মানে মানে পহেলা ফাল্গুনের জন্য আমি এই শাড়িটা পরছি, এটি তোমরা অন্য যে কোনো অনুষ্ঠানেও পরতে পারো। এখন অনেক বিয়ে হচ্ছে, বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানেও তোমরা এরকম একটি লুক করতে পারো, এটি খুবই সুন্দর লাগবে, বিশেষ করে গেস্ট মেকআপের জন্য এটি খুবই ভালো। তো এই যে আমার শাড়িটি, এটি একটি হলুদ আর সাদা কম্বিনেশনের জামদানি শাড়ি, আর আমি এর সাথে এই ইয়াররিংটি পরছি। তোমরা পুরোপুরি গোল্ডেন কালারের ইয়াররিংও পরতে পারো, সেটিও অনেক ভালো যাবে, তবে আজকে আমার এটি পরতে ইচ্ছা হলো তাই এটি ইউজ করলাম। আরেকটা ব্যাপার, এই যে এই কানের দুলটি, এতে বিভিন্ন কালারের কালার আছে, এই জন্য আমি রিসেন্টলি এই কানের দুলটি কিনেছি, যে এটি যে কোনো কিছুর সাথে পরা যাবে এটি ভেবে আমি এটি কিনেছি। তো তোমরা এমন কিছু কানের দুল তো কালেকশনে রাখতে পারো। তো গাইস, এই তো আমার ফাল্গুনের লুক, আর আমি আমার চুল খোলা রাখতেই পছন্দ করি, আমি ম্যাক্সিমাম টাইম চুলের স্টাইলটা এমনই রাখি, কখনো কখনো ক্লিপিংস করি। তো আজকে যেহেতু পহেলা ফাল্গুন, আমি তোমাদের জন্য একটি ছোট্ট টিপস দিতে চাই, মানে একটি সাজেশন দিতে চাই, তো তোমরা এটা করতে পারো। তো আমি একটি হলুদ কালারের গাজরা নিয়েছি, এই গাজরাটি আমি এইভাবে বেঁধে এখানে জাস্ট একটু পেঁচিয়ে দিব এইভাবে, তারপর একটু সুতো দিয়ে বেঁধে দিব, বেঁধে আমি মাথায় এভাবে দিব। আজকাল তো ফুলের অনেক ট্রেন্ড, তো তোমরা এটি করতে পারো, তাহলে তোমরা আর্টিফিশিয়ালভাবেই এভাবে করতে পারবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। এই দেখো, আমি তোমাদের দেখাই, আমার কাছে তো এটি সুন্দরই লাগছে, আমি এটি এখনো বাঁধিনি, তবে এটি আমি বেঁধে এইভাবে নিব। আর এটির ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে, আর তোমরা এই টাইপের মেকআপ লুক আরও দেখতে চাও কিনা সেটাও আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এটি সম্পূর্ণ ফ্রি, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে লাইক দিও। আর সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, টাটা, আর সবাই অনেক ভালো করে এই অনুষ্ঠানগুলো সেলিব্রেট করো।